আজকে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করতে এলেন মন্ত্রী এই মহকুমাতে এবং এলেন খানাকুলের মারখানাতে। সবুজ সাথী সংঘ বলে একটি ক্লাব, তারা এই পুজো করছে। গতবার খুবই ঘটা করে পুজো করেছিল, এবারও তারা শুরু করেছে এবং এই পুজোতে উদ্বোধন করতে এলেন মন্ত্রী পূর্ণেন্দু বসু। এবং তিনি যখন ঢুকছিলেন এলাকায় বিরাট একটা উৎসাহ চোখে পড়েছে এবং বিরাট আবেগ কাজ করেছে বলা যায় মন্ত্রীকে ঘিরে। আমরা এ নিয়ে আরো জানব বিস্তারিত। আমার সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সৌরভ রায়। সৌরভ, কখন এলেন মন্ত্রী এবং কি হলো, কি বললেন? দেখো, জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যেই খানাকুল জুড়ে একটা কিন্তু সাথে সাথে রোগ কিন্তু রয়েছে। অর্থাৎ খানাকুলের যে পুজো, অর্থাৎ জগদ্ধাত্রী পুজো, সেই জগদ্ধাত্রী পুজোর মধ্যে উল্লেখযোগ্য কিন্তু রাজাটি। কিন্তু এরই মাঝখানে শুধুমাত্র রাজাটি নয়, রাজাটি ছাড়াও যে বিভিন্ন জায়গায় জগদ্ধাত্রী পুজো হয় এবং সেই জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে যেটা ব্যাপক উন্মাদনা রয়েছে, তাদেরকে উৎসাহ জাগানোর জন্য কিন্তু খানাকুলের একেবারে প্রত্যন্ত এলাকা মারখানা, সেই মারখানায় সবুজ সাথী সংঘ তার পুজো উদ্বোধনে, জগদ্ধাত্রী পুজো উদ্বোধনে কিন্তু আজকে মন্ত্রী পূর্ণেন্দু বসুকে দেখতে পাওয়া গেল উদ্বোধক হিসেবে। এবং শুধু তিনি নন, সেই সঙ্গে সঙ্গে অনুষ্ঠানে যে অনুষ্ঠান উদ্বোধন যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে কিন্তু উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ হাসান ইমাম থেকে শুরু করে স্থানীয় বহু জনপ্রতিনিধি যারা রয়েছেন তারা কিন্তু উপস্থিত ছিলেন। এবং সব মিলিয়ে কিন্তু এলাকা একটা ব্যাপক উন্মাদনা ছিল আজকে মন্ত্রীকে ঘিরে। অর্থাৎ মন্ত্রী যদিও আজকে যে অনুষ্ঠান যারা সূচি ছিল সেই সূচিতে চারটে নাগাদ করা থাকলেও পাঁচটা নাগাদ কিন্তু উদ্বোধন অনুষ্ঠানটা হয়। এবং এই যে এক ঘন্টা, এই এক ঘন্টা কিন্তু প্রচুর এলাকার প্রচুর মানুষ শুধুমাত্র মন্ত্রীকে পূর্ণেন্দু বসু সাহেবের দেখা করার জন্য, তাকে দেখবার জন্য কিন্তু এসে ভিড় জমিয়েছিলেন। সেই সঙ্গে সঙ্গে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনের আনন্দ ছিলই। তবে সব মিলিয়ে খানাকুল, যেমন খানাকুলের রাজাটি রয়েছে এবং খানাকুলের বাইরে, অর্থাৎ রাজাটির বাইরে যে সমস্ত পুজোগুলো হচ্ছে সেগুলোও কিন্তু এবারে যথেষ্ট উল্লেখযোগ্য ভাবে হচ্ছে। এবং তারা যে কোনো অংশে পিছিয়ে নয়, রাজাটির বাইরে যে সমস্ত পুজো রয়েছে তারাও যে পিছিয়ে নয় সেটা কিন্তু বারে বারে প্রমাণ করা করছেন তারা, যে আমাদের এখানে বড় করে পুজো হচ্ছে, জাঁকজমকভাবে পুজো হচ্ছে। শুভকামনা। ওকে, এবং ওখানে আলোকসজ্জা বা আয়োজন কিরকম চোখে পড়লো সৌরভ? দেখো, আমি একটু আগেই তোমাকে এই বিষয়টাই বলছিলাম যে যেমন রাজাটি রয়েছে, আলোকসজ্জা থেকে শুরু করে প্রতিমা থেকে শুরু করে জাঁকজমক থেকে শুরু করে খানাকুলের একটা উল্লেখযোগ্য, খানাকুল কেন শুধুমাত্র জেলার একটা উল্লেখযোগ্য জায়গায় অবস্থান করছে রাজাটি, কিন্তু তারপরেও আলোকসজ্জা থেকে শুরু করে অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে মণ্ডপ থেকে শুরু করে কিন্তু একটা অসাধারণ নৈপুণ্য দেখিয়েছেন যে সমস্ত উদ্যোক্তারা রয়েছেন সবুজ সাথীর সঙ্গে, তারা কিন্তু একটা বেশ ভালো নৈপুণ্য দেখিয়েছেন। এবং ওইখানেও মারখানার মতো প্রত্যন্ত অঞ্চল যেটা বছরের বেশিরভাগ সময়তেই বন্যা কবলিত থাকে, তারপরেও কিন্তু বন্যার এই দুর্বিষহ স্মৃতি, সেই স্মৃতি ভুলেও কিন্তু তারা আনন্দে মেতে উঠেছেন, আলোক উৎসবে মেতে উঠেছেন। এবং সমস্ত অ্যারেঞ্জমেন্টটাও কিন্তু বারবার প্রমাণ দিচ্ছে যে শুধুমাত্র রাজাটির আলোকসজ্জা ছাড়াও, রাজাটির জাঁকজমকপূর্ণ পুজো ছাড়াও কিন্তু প্রত্যন্ত এলাকাতে, খানাকুলের বিভিন্ন এলাকাতে যেমন পুজো হয় সেরকমও কিন্তু এটা সবুজ সাথী সংঘ করছে। এবং অন্যান্য দিনও তো অতিথি হিসেবে বাইরে থেকে শিল্পীদেরকে আনা হবে এরকম খবর শোনা যাচ্ছিল। একেবারেই সবিকুল্লা, শুধুমাত্র আজকে উদ্বোধন অনুষ্ঠানটা ছিল এবং এরপর যে আগামী দিন যে কয়েকদিন যে অনুষ্ঠান রয়েছে, পুজোর অনুষ্ঠান রয়েছে, সেই দিন কিন্তু বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন দূরদর্শন খ্যাত বা বিভিন্ন শিল্পীদের নিয়ে কিন্তু বিভিন্ন রকমের সাংস্কৃতিক এবং বিচিত্র অনুষ্ঠানের কিন্তু আয়োজন উদ্যোক্তারা করেছেন, এরকমই কিন্তু পুজো উদ্যোক্তাদের দাবি। তবে সব মিলিয়ে যে সবুজ সাথী সংঘের যে এবছরের যে জগদ্ধাত্রী পুজো সেটা কিন্তু এক কথায় এখন থেকেই জমজমাট, এবং তার পুজো উদ্যোক্তাদের দাবি আগামী কয়েকটা দিন কিন্তু ব্যাপক জমজমাট ভাবেই কিন্তু এই পুজোটা চলবে এবং প্রচুর দর্শক এইখানে আসবেন বলেই তারা কিন্তু দাবি করছেন। শুধু কিন্তু ওকে, অসংখ্য ধন্যবাদ সৌরভ রায়, আমার সঙ্গে এতক্ষণ ফোন লাইনে ছিলেন।